ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশিস টলভে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছো যে আজকে আমি কী ভিডিও করতে চলেছি। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে লোকনাথ বাবার মন্দিরে যাব। তো আমার নেক্সট কিছুদিন আগেও একটা ব্লগ এসেছিল, লোকনাথ বাবার মন্দিরে গিয়েছিলাম। তো আশেপাশে যেখানে যেখানে লোকনাথ বাবার মন্দির আছে তো সেখানে সেখানে ঘোরার খুব ইচ্ছা, বেশ আমার বেশ ভালো লাগে বেশ ঠাকুরের স্থানে ঘুরতে যেতে। তো আমার মতো কে কে আছো যে ঠাকুরের স্থানে ঘুরতে বেশ পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি ঠাকুরের স্থানে ঘুরতে যেতে। তো আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছো যে বৃষ্টির কোনো সময়ে মেয়ে নেই, তো যখন তখনই চলে আসছে। আর সত্যি কথা বলতে সপ্তাহে তো প্রতিদিন তো ছুটি পাই না, মানে ঘুরতে যাওয়ার জন্য একমাত্র রবিবার দিনটাই সবাই ছুটির দিন থাকে। তো ওই দিনই মনে করি যে একটু যাব, কিন্তু এমনই হয় ওই দিন, মানে হয়তো রেডি হয়ে রয়েছি ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল, তো যার জন্য আর সেভাবে আর বেরোতে পারি না। তো একটা দিন ছুটি, তো সেই দিনও বেরোতে পারি না, বেশ ভালো লাগে না। তো আজকে মনে করলাম কোনো রকম বৃষ্টি টিষ্টি নেই, তো আজকে ঘুরে আসি। আর সামনে তো জন্মাষ্টমী আসছে, তো যাই একটু ঘুরে আসা যাক। তো বন্ধুদের সাথেও শেয়ার করতে পারবো যে ওখানে গিয়েছিলাম, আর যারা যারা যাওনি তারাও দেখে নিতে পারবে, কারণ অনেক দূরে দূরে আছে যারা আমার ব্লগ দেখেও, তো তারাও দেখে নিতে পারবে। তো তোমাদের সবার কাছে একটাই আমার রিকোয়েস্ট, প্লিজ প্লিজ তোমরা ভিডিওটিকেও স্কিপ করো না, তো কিছুটা অন্তত দেখো। তো অনেকেই আছো এরকম যে ভিডিও দেখো না, এসেই কমেন্ট করে চলে যাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে বলা প্লিজ প্লিজ তোমরা ভিডিওটি কিন্তু একটু ওয়াচ করো। তো দেখো বন্ধুরা, বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তাটাও খুব বেশি একটা ভিড় নেই, বেশ অত জ্যামও নেই, বেশ ফাঁকাই আছে, আর আকাশটাও বেশ পরিষ্কার, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। আর বেরিয়েছিলাম ঠিক ওই দুপুরও না, ঠিক ওই 3-4 দিকে। তো সেই সময়টা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, মানে আর বাইকে তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগে। তো দেখো বন্ধুরা, মন্দিরে চলে এসেছি। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের গেট, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো দেখো অনেকেই, আমাদের মতো অনেকেই আজকে এসেছে মন্দিরে। আর এই মন্দিরটা হচ্ছে, তোমরা যারা যারা আসতে ইচ্ছুক তাদের জন্য আমার কথাটা বলা, তো এই মন্দিরটা হচ্ছে বরবরিয়াতে। তো যারা বনগাঁ থেকে আসবে বা শিয়ালদা থেকে আসবে তারা বারাসাতে নেমে, বারাসাত থেকে কলোনি মোড় আসবে, কলোনি মোড় থেকে যে কোনো বাস বা অটো বা টোটো যে কোনো গাড়ি তোমরা করে উঠে তোমরা বরবরিয়া মন্দির বললেই তোমাদেরকে এনে দেবে। তো দেখো মন্দিরের ভেতরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো এটা হচ্ছে একটা শিবলিঙ্গ, যা দেখে বুঝতে পারছি। তো এখানেও পুজো হয়, তো এখানেও দেখছি প্রণামীর বাস্ক আছে। তো দেখো বাইরেটা কী সুন্দর লাগছে, আর একদম শান্ত পরিবেশ যেন, তো মানে আর মন্দির মানে শান্ত পরিবেশ, তো এটাই তো ভালো লাগে, এসে একটা শান্তি পাই। মানে বাড়িতে তো সারাদিন থেকে তো মন মেজাজ ভালো থাকে না। তো দেখো এখানেও একজনের ছবি রয়েছে, মানে মূর্তি রয়েছে, তো এনার উদ্দেশ্যেও মানে ধূপকাঠি জ্বালানো হয়, পাশে জায়গা রয়েছে দেখছি। তো ভেতরটাও তোমাদেরকে যতটা পাচ্ছি আমি শেয়ার করার চেষ্টা করছি। আর দেখো খুবই পরিষ্কার, আর সাইড থেকে গাছ লাগানো রয়েছে, আর পুরোটা মন্দিরটাই তো সাদা রং, তোমরা দেখে বুঝতেই পারছো, আর পরিষ্কার পরিচ্ছন্ন, তো বেশ খুবই ভালো লাগছে, আর খুবই সুন্দর মন্দিরটা। অনেক বছর আগে একবার এসেছিলাম, তো তখনও মন্দিরটা যেরকম ছিল তো সেরকম থেকে একটু হয়তো বদল হয়েছে, তো অনেক বছর আগেকার কথা আমি তোমাদের বলছি। তো তখন এসেছিলাম আর এখন আসছি, তো একটু তো ফারাক হবেই, তাই না? আমরা এখন এসেছি লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি, তো কী করছি, মন্দিরে কোথায় যাচ্ছি। তো এই যে দেখছো দু সাইড থেকে সিঁড়ি, তো এখান থেকে ঢুকছিলাম। তো মনে মনে করলাম ভেতরে ক্যামেরা ছিল, তো তারপরে ক্যামেরাটা নিয়েই গেছিলাম। তো তারপর দেখলাম লেখা রয়েছে যে ক্যামেরা অ্যালাউ নেই, তো তার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। মন্দিরের ভেতরে গিয়েছি, গিয়ে আমরা চলেও আসলাম, আর মন্দিরের ভেতরে কোনোরকমভাবে ফোন অ্যালাউ করে না, আর ফটো তোলাও নিষেধ। তো তা তোমাদের সঙ্গে ঠাকুরের কোনো ছবি শেয়ার করতে পারলাম না, তো বাইরেটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম।
তো একদমই ঠান্ডা পরিবেশ, শান্ত। তো মন্দিরের পাশেই না একটা কদম ফুল গাছ ছিল, তো এই রাস্তা বরাবর অনেক কদম ফুল গাছ ছিল। তো গাছগুলো না খুব নিচু ছিল, তো জানো তো, আর মেয়ে বায়না করছিল আর ফুলগুলো দেখে। আর এই ফুলগুলো খুবই সুন্দর, আমরা ছোটোবেলাও খুব ফুলগুলো পছন্দ করতাম। তো এরকম কে কে আছো যারা এই ফুলটা পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করতাম ছোটোবেলা। তো ও যেহেতু বায়না করছে, তো আমি যে তাই জন্য কটা ফুল ছেড়ে দিলাম। তো সেই ফাঁকে ও একটু ভিডিও করে দিচ্ছে, তো এই ফুলের জন্য, যেহেতু বলেছি ফুলটা তুলে দিলে ভিডিও করে দিতে হবে, তো তাই জন্য দেখো ভিডিওটা করে দিচ্ছে। তো ফুল দেখে পাগল হয়ে গেছে, দেখো দেখেছো নিচের দিক এসব তুলছে, পা নিচের দিক এগুলো তুলছে। তো যেই বকেছে যে তুই কোন দিক তুলছিস, পা তুলছিস কেন, তখন উপর করে তুলছে, তা বলছে ফুলগুলোকে কখন নেব। আমরা লোকনাথ বাবার মন্দিরে এসেই দেখো ফুল ছিঁড়েছি, দেখো ফুলগুলো কি সুন্দর না, এই ফুলগুলো খুব ভালো লাগে। তো এখানে যেহেতু রয়েছে ফুলগুলো, তো মনে করলাম একটু তুলে নিয়ে আসিনি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। দেখো ফুলগুলো কি সুন্দর। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ, তো এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এটা হলো জন্মাষ্টমীর দিন, তো জন্মাষ্টমীর দিনকে গোপালের জন্য একটা জামা কেনা হয়েছিল, আর এই একটা বসানোর জন্য, আর এই যে মুকুট, মানে এগুলো জন্মাষ্টমীর জন্য ওর জন্য নতুন নতুন জিনিস কিনে দেওয়া হয়েছিল। তো সেভাবে বড় করে পুজো করা হয়নি, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তো সেভাবে করতে পারিনি। তো দেখো আমাদের ছোট্ট গোপাল বসে আছে। জন্মাষ্টমীর পুজোর দিনকে দেখো শরীর খারাপের জন্য সব নিরামিষ জিনিস কিনে এনেছে, এই যে লুচি আর ছোলার ডাল আর এই যে রসগোল্লা। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে কেউ নিউ হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা অল নোটিফিকেশানটা কিন্তু অল করতে ভুলবে না। অনেকেই আছো অল নোটিফিকেশান করছো না, তো প্লিজ তাদের উদ্দেশ্যে বলা প্লিজ তোমরা নোটিফিকেশানটি অল করে রাখো, না হলে যে হারে এখন কাটছে তো তার জন্যই কথাটা বলা। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো টাটা জানাচ্ছি।